গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। প্রত্যেক দিনের মতো সকলে মঙ্গল কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো জানিও, প্রতিদিন তো বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, কারো কোনো রিপ্লাই নেই। এবার কিন্তু তোমাদের সাথে খুব রাগ করবো। তো যাই হোক বন্ধুরা, জানিও তাহলে খুব ভালো লাগে জানো তো। আর সকালটা হয়ে গেছে, আর আসলে কি বলো তো, আমি না একটু নিম পাতা খেতে খুব ভালোবাসি। আর আমি যখন ওই বাড়িতে ছিলাম, মানে আমার বাপের বাড়িতে থাকতে না, নিম পাতা আমার মা কী করতো, সকালবেলা উঠেই সপ্তাহে একবার, মানে মাসে চারবার আমাদের এটা খাওয়াতো। আমরা তিন বোন এক ভাই, বুঝলে তো। তো সবাইকে বলতো আগে নিম পাতা খাবি তারপর পড়াতে যাবি। আসলে আমরা পড়াতাম, তোমরা তো জানোই, তোমাদেরকে মেনশন করে দিয়েছিলাম ছবিটা আগেরটাতে। তো দেখো আমি নিয়ে বসে পড়েছি নিম পাতা এখন বাড়তে। তারপর আমার শ্বশুরমশাই বলছে কি কী করছো বৌমা? আমি বলছি বাবা নিম পাতা খাবো। বলছে নিম পাতা খাবা না মুখে মাখবা? বাবা ভেবেছে আমার মুখে একটা ব্রণ বেরিয়েছে, তো ভেবেছে যে আমি মনে হয় মুখের মতো এটা দেবো। আমি তো সেটা মুখে দেবো না, আমি খাবো। আসলে না একটু মানে বমি বমি পাচ্ছে, কেমন একটা যেন লাগছে। আর মায়েরও আজকে শরীরটা খারাপ, তাই মা শুয়ে রয়েছে। আজকের বেশিরভাগ ব্লগটাতে তোমরা মাকে দেখতে পাবে না, কারণ মা আজকে শুয়ে রয়েছিল। মায়ের শরীরটা খুবই খারাপ, মানে গ্যাসের ব্যথা হয় আর কি ওনার মাঝে মাঝে, তো সেই জন্য শুয়ে রয়েছে। গ্লাস বাটির মধ্যে কি আর নিম পাতা বাটা হয়? তবুও চেষ্টা করেই যাচ্ছি যে কখন এটা বাটা হবে আর কখন খাবো, নাহলে এক গাদা কাজ পড়ে আছে, বুঝতে পারছো। মা তো কিছুই করতে পারবে না, সেজন্য আমার সব করতে হবে। এই দেখো শুয়েই পড়েছি গ্লাস বাটি নিয়ে। অনেকটা ফাইট করার পরে অবশেষে আমি নিম পাতাটা বাটতে সক্ষম হয়েছি। হাম হোগে কামিয়াব একদিন, মজা করছি তোমাদের সাথে। সত্যি বন্ধুরা আমার হাতটা ব্যথা হয়ে গেছে জানো তো। এইবার আমার কাণ্ডটা দেখো, আমি তো মুখে বলছি যে নিম পাতা আমার ভালো লাগে, মা অভ্যেস করেছে খাইয়ে খাইয়ে। তবে দেখো নমস্কার করছি আর বাঁ হাতে নিয়ে রেখেছি মুড়ি। নিম পাতাটা একদিকে গলায় ঢালবো আর মুড়িটা একদিকে মুখে দেবো। দেখো আমার এক্সপ্রেশন সত্যি এতটা তিত, মানে ভয়ানক আর কি। অনেকদিন ধরে খাই না, আসলে আমার বিয়ে হয়েছে তিন মাস হয়ে গেল, তিন মাস আমি নিম পাতা খাই না। তবে নিম বেগুন খাই, নিম বেগুনও অতটা তেতো হয় না। আমার অবস্থা তো তেতো, মুখটা ঠিক করার জন্য করে নিলাম চা। আর চাটা নিয়ে প্রথমেই আমি কাকে দিই তোমরা জানো? আমার ঠাকুমাকে। তো ঠাকুমাকে চাটা না দিলে আমার একদম ভালো লাগে না কিন্তু। তো ঠাকুমার জন্যই নিয়ে যাচ্ছি। আর আমার শ্বশুরমশাই বলে যখনই চা করবা বৌমা, ঠাকুমাকে আগে দিয়ে আসবা, বয়স্ক মানুষ তো, একটুখানি চা দিলে কি আসে যায় বলো। আর চাটা দেখলে না এত খুশি হয়, আর জিজ্ঞেস করছে বোন প্রত্যেক দিনের মতো তুই খেয়েছিস তো? বাবাকে দিলাম, তারপরে আমি খেলাম। চাটা খাওয়ার পরে তারপরে গেলাম সমস্ত কাজ কোঠাতে। আসলে সমস্ত কাজ এখনও অনেক কিছু পড়ে রয়েছে জানো তো, সকাল থেকে কিচ্ছু করা হয়নি, একটুখানি কোনো রকম। কিন্তু আমার আজকে একটা জিনিস মিস্টেক হয়েছে, কী বলো তো। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার আগে দেখি মা সমস্ত জায়গায়, মানে যেখানে যেখানে জল দেওয়া দরকার, মানে সামনের দুয়ারে, তারপরে মেন দরজায়, তারপরে মন্দিরের ওখানে, সব জায়গায় জল দিতে হয়। কিন্তু এই জিনিসটা না আমি করিনি, আর মার হাতে সকাল সকালই বকুনি খেয়ে নিয়েছি। কিছু করেনি, যে জিনিসটা আমার ভুল সেটা তো করতে হবে। আর আমাদের পাগলি বুড়ি চলে এসেছে আমাদের ক্যামেরার সামনে, কি সুন্দর লাগছে খাটটা, তাই না বন্ধুরা? আসলে এই খাটটা না আমার বাবা দিয়েছিল আমার বিয়েতে। আর তোমাদের দাদাভাই যখন খাটটার মধ্যে জোরে জোরে লাফি লাফি ওঠে না, আমি বলি একদম জোরে জোরে উঠবা না, এই খাটটা আমার বাবা দিয়েছে। আর তোমাদের দাদাভাই কী বলে জানো তো? বলে কি একদম নিচে নামবে না, ঘরটা আমার বাবা বানিয়েছে। আমি বলছি বেশ তো, তাহলে যখন যখন খাবার সময় হবে ঠিক টাইমে আমাকে দিয়ে যাবে, আমি বসে বসে খাবো টুকটুক করে। বলো তো কেমন মজা হয়, মানে আমরা না এরকম হাসি মজার কথা সবসময় বলতেই থাকে, আর এরকমই চলে আমাদের মধ্যে। পাশে একটা আলনা দেখতে পাচ্ছ না, এই আলনাটার অবস্থা এত সুন্দর থাকবে না। একটু পরে তোমাদের দাদাভাই যখন চলে আসবে, সরি ভুল বললাম, একটু পরে তো আসবে না, ও আসে কাজ থেকে একটার সময়, যখন আসবে না তখন এই আলনাটার অবস্থা আর দেখা যাবে না। অনেকদিন থেকেই ভাবছি যে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য না ব্ল্যাঙ্কেটটা তুলতেই পাচ্ছি না। ও বলছে না থাক, এটা আমি রাত্রেবেলা গায়ে দেবো, এদিকে পাখাও চালায় আর এটা গায়েও দেয়। ভগবান, যাক কিছু কাজের তো গতি হলো, এখনও ঘোরার মতো ছুটতে হবে। এ বাবা, ছি ছি ছি, ঘর থেকে এত নোংরা বেরোচ্ছে, আমি নিজে দেখেই অবাক হয়ে গেছে জানো তো। আসলে আমারই ভুল, আমি কি করেছি জানো, পাগলের মতো কাজ করেছি। ওই যে পামোছার যে আমাদের কি বলে পাপোশ, হ্যাঁ পাপোশটাকে ওইখানে ঘরের মধ্যেই ঝেড়েছি, কেমন পাগলি আমি আর কি বলবো। সেই জন্য এত পরিমাণে ধুলো বেরোচ্ছে, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ একটু মানি নিও। ঘর বারান্দা ছাড় দিয়ে আসলাম বাইরে ছাড় দিতে। আসলে আমি এরকমই উল্টো কাজ করতে পছন্দ করি, আর আমি না হাফ হাফ করে নিই উঠোনটাকে, আসলে অনেকটা বড়ো তো, সেই জন্য তো ওই দিকটা ঝাড় দিয়ে আসছি এই দিকে ঝাড় দিতে। আর আমাদের এই যে ঝাঁটাটা দেখতে পাচ্ছ না, এটা মনে হচ্ছে আমার থেকেই বড় ঝাঁটাটা, কি বলবো। মজা করছিলাম তোমাদের সাথে, আসলে এমনটা না, এই ঝাঁটাটা নতুন আনা হয়েছে, কালকে মাত্রই আনলো এই ঝাঁটাটা। তো খুবই রোদ বাইরে দেখতে পাচ্ছ, এতটাই রোদ, সেই জন্য গামছাটাকে মাথায় দিয়ে নিলাম, তাহলে রোদটা একটু কম লাগবে। আর আমি না এটা স্কিন কেয়ার করতে খুবই ভালোবাসি, নিজের স্কিন কেয়ার থাকলে, নিজের সৌন্দর্য থাকলে না যে কোনো কাজ করতে না ঝটপট হয়ে যায়, যে কোনো কাজ করতে একটুও মনে হয় না যে
বন্ধুরা রান্না টান্না করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ভয়েস ওভার দিলাম। আসলে কি হয়েছে বলো তো, আমাদের এখানে মা মনসা পুজো হচ্ছে, আমি তোমাদের বলেছি তো, ওইখানে বাউল গান হচ্ছিল, সেই জন্য না আমি ভয়েস ওভার দিতে পারিনি আগের দিন রাত্রিবেলা। তো সেই জন্য তোমাদের দাদা ভাই ফোনটা দিয়ে গেছে, বলেছে তুমি ভয়েস ওভার দিয়ে দিও। এখনো সকালবেলা দিতে পারছিলাম না জানো তো, কিন্তু একটু আগে দিয়ে তারপর শ্বশুরকে দিয়ে পাঠালাম ওর কাছে ফোনটা। আসলে সকালবেলা ওরা গান চালিয়ে দিয়েছিল, সেই জন্য ভয়েস ওভার দিতে পারছিলাম না, আর খুব অসুবিধা হয় জানো তো। আমি এখানে বসে রয়েছি, আমার পাল্লি বুড়ি চলে এসছে, বলছে আমি কি করছি, জিজ্ঞেস করছে। আমার কুতুরটা এখানে বসেই রয়েছে, আমি এখানে মাছ কাটতে বসেছি তাই ও দেখতে এসছে। আর এদিকে আমার ঠাকুমাও জিজ্ঞেস করছে তুই কি করছিস বোন। দেখো আমি মাছ কাটতে বসেছি আর এই দুটো কত কাছে বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে। আমি বলছি বস, কেটে কুটে তারপরে লাস্টে দেব, ঠিক আছে? কত 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 চিনতে বইটা। আমি যে মাছ কাটতে পারি না সেটা তোমরা ভালো করেই জানো, আর আমি কোনোদিন মাছও কাটিনি। আসলে মায়ের শরীরটা খারাপ, আর এমন কি আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেইটা আমরা রক্ষা করতে পারিনি, আমার শ্বশুর শাশুড়ি গেছেন, তো মাই মাছটা কেটে দিত বাড়িতে থাকলে। তো মা আমাকে দেখিয়ে দিয়ে গেছে, আমি বলেছি মা তাহলে তুমি চলে যাও আর আমি মাছটা কাটি, সেই জন্য মা আমাকে দেখিয়ে দিয়ে গেছে কী করে কাটতে হয়। আর এই মাছগুলো কাটতে না অনেকটা মানে সুবিধা আর কি, কোনো ঝামেলা মামলা কিছু আমাকে পোয়াতে হয়নি, আর বড় বড় মাছ হলো তো আমি কাটতে পারতাম না, ঘৃণায় মরে যেতাম। তো মাছ কাটা তো হয়ে গেল, এবার মাছগুলো নিয়ে আসলাম ধুতে। আর আমার কুতুগুলো দেখো আমার পিছন 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 করেই যাচ্ছে, কারণ ওরা না মাছের গন্ধ পেয়েছে, আর ওরা তো মাছের গন্ধ পেলে তো পেছন পেছন ঘুরবে, আর এমনি তো আর অমনি তো আমার পেছন পেছনে ওরা ঘোরে। আর লাঠি একটা নিয়ে রেখেছি, নাহলে কখনো এসে খপ করে কে নেবে, আর পরে আমরাই খেতে পারবো না। মা বলেছে এর আঁশগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, যখন তুমি ধুয়ে নেবা তখন এমনি এমনি আঁশগুলো উঠে যাবে। সত্যিই তাই, আর যখন ধুতে গেছিলাম না হাতের মধ্যে একটুখানি লেগে গেছে। তো মাছগুলো ধুয়ে নেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে মেখে নেবো, নাহলে কখন না কখন রান্না করবো, কেননা বাড়িতে যদি মেম্বারশিপ বেশি না থাকে না তাহলে রান্না করার কোনো ইচ্ছেই করে না, মাত্র দুজন আমি আর তোমাদের দাদা ভাই, তো এই জন্য রান্না করতে একটু লেটই হবে, আর আমি খুব ঘুরতে ঘুরতে কখন না রান্না করবো। প্রতিদিন বাবা বাজার করে, কিন্তু আজকে তোমাদের দাদা ভাই বাজার করেছে, আর আমার খুব ভালোই লাগে যখনও বাজার করে না, আমার দারুণ লাগে। আর কি এনেছে দেখি, পালং শাক এনেছে, আর এনেছে টমেটো। অনেকদিন ধরে বলছে যে টমেটো নিয়ে আসবো, কিন্তু নাহলে কিন্তু মাছের ঝোল বলো কিছু বলো কিছুই ভালো লাগে না খেতে। টমেটো এমন একটা জিনিস না যে তরকারিটাকে আরও টেস্টি করে তোলে, দেখো টমেটোগুলো কি সুন্দর। আর টমেটো দেখলে তো আমার লোভ লাগবে, এখনই একটা খেয়ে নেবো টুকটুক করে। অবশ্য প্রতিদিন ও বাবাকে দিয়ে মাছ পাঠিয়ে দেয়, তবে সবজি টবজি বাজার করে না। আজকে দেখছি তাজা তাজা সবজি রেখেছে, দেখো পালং শাকগুলো কত সুন্দর। আসলে আমারই ভুল হয়েছে জানো তো, এরকম নষ্ট হয়ে গেছে একটুখানি পাতাগুলো, এই ব্যাগটার মধ্যে ছিল এতক্ষণ ধরে, আমি মানে ঘরে ছিলাম, মনেই নেই ও যে বাজার করে এনেছে, শুধু মাছটা শুধু ধুলাম একটু আগে। এইমাত্র তোমাদের দাদা ভাই কাছ থেকে বাড়ি এসছে, আর ওকে আমি বলে দিয়েছিলাম ফোন করে যে এই জিনিসগুলো লাগবে, দেখো গুছিয়ে সমস্ত কিছু নিয়ে এসছে, যা যা লাগবে আর কি সমস্ত কিছু এটাতে আছে। যদি একবার আমার কুতুগুলোকে একবার ডাক দিই আয় আয় করে, মানে ওদেরকে আমি আয় আয় করে ডাকি, যেখানে থাকুক না কেন ছুটে চলে আসবে। আর এই ভাতগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টিফিনের ভাত, ও যখনই ভাত খায় একটু হলে কুতুর জন্য রেখে দেয়। আজকে দুপুরে রান্না করেছি আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। আসলে এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে, আর এই রান্নাটা বাটিতে যে রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ এইটার জন্য আমি আমার মাকে ফোন করেছি। ফোন করে বলছি মা তুমি যে আগে ওই সাদা ছোটো ছোটো মাছগুলো দিয়ে তেঁতুল দিয়ে কী করে রান্না করো আমাকে একটু বলো তো। তো মা ফোন করে সমস্ত কিছু ডিটেলস আমাকে বলে দিয়েছে, আর আমি ঝটপট করে রান্না করে ফেলেছি। আর এত কম করেছি কেন বলো তো, কারণ ওরা খাবে কি খাবে না সেই জন্য আমি করিনি, আর এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছি, আর আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আর ওরা না সেরকম ঝাল খায় না। তো এই মাছগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি তুলে রেখে দিয়েছি, ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। আর করেছি পালং শাক, এই পালং শাকটার রেসিপিও আমার মা বলেছে, তো মায়ের মতো রান্না করলাম। দুদিন থেকে না মাছ ভাজতে গিয়ে কড়াইতে একদম লেগে যাচ্ছে, তো আজকে যখন মাছগুলো ভেজেছিলাম সেম কেস হয়েছে। তো ভাত যখন তোমাদের দাদাভাইকে দিতে গেছি যখন আস্তে আস্তে দিচ্ছি, আর ভাবছি যে কিছু বলবে না তো, আর মুচকি মুচকি হাসছি, কি করব বলো, দেখি কখন বলে, খেয়েই যাচ্ছে কিছু তো কিছু বলছে না। অবশ্য আমি জিজ্ঞেস করছি পালং শাক দেবো, বলছে দেখেছো তো অবশ্যই মাছগুলোর কী অবস্থা করেছি, তবে এটা ভাবছে যে বউ এত কষ্ট করে রান্না করেছে খেয়েইনি, আবার আমাদেরকে তাকে হাসছিল, এই দেখো। গুড ইভিনিং সবাইকে, তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা মানে আমাদের বাড়িতে চা,
তো আমি না জলের ভাগটা বুঝতেই পারি না, সেই জন্য যত কাপ চা করব ঠিক তত কাপ চিনি নেব। তো সেই অনুপাতে চিনিটা নিয়ে নিচ্ছি, তারপরে চাটা করে ঠাকুমাকে দিয়ে আসবো, তারপর বাবাকে দেবো, মাকে দেবো, এমনকি আমি খাবো, আবার তোমাদের দাদাভাই আসলে তখন আবার চা করে দেবো। চাটা খেয়ে অবশ্য খিদেটা মিটলো না, তাই গরমা গরম দু প্যাকেট ম্যাগি করে নিয়ে চলে আসলাম। আসলে এগুলো কিন্তু মটরশুঁটি না, এগুলো হচ্ছে লঙ্কা। আমি না ঝালের পরিমাণটা একটু বেশি খাই, আর ম্যাগিটা যখন করেছি না দেখো সাইড দিয়ে একটু পুড়ে পড়ে গেছে। অবশ্য আমি অন্য প্লেটে ঢেলে আনিনি, এমনি নিয়ে চলে এসেছি, কখন আমি খাবো আর শোনো না আজকে একটু বেশি খিদে পেয়েছে। তো আজকের মতো এতটুকুই, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর তোমাদের মূল্যবান সময়টা বের করে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানেই টাটা, গুড নাইট, লাভ ইউ অল।